মানুষ খুবই বিপন্ন, তাদের সহযোগিতা করার জন্য আমরা সেখান থেকে এসেছি। আমরা এই আফগান ঘূর্ণিঝড়ে যে মানুষ আপনাদের মেন উদ্দেশ্যটা কি? আমাদের মেন উদ্দেশ্য হলো যে মানুষ যে এই আফগান ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেবা বা তাদের হাতে আমরা বস্ত্র তুলে দিতে চাই। এই কষ্টের দিনে এই দুর্দিনের সময় তাদের হাতে আমরা এই সেবামূলক কাজ আপনারা কতদিন ধরে করছেন? আমাদের সংগঠন তো 20 বছর মতো করে এসছে আমাদের সংগঠন, এবং লকডাউন হওয়া থেকেই নিয়ে আমরা প্রতিটা মানুষ যেখানে অবহেলিত, যেখানে মানুষ ক্ষুধার্ত, সেখানেও আমরা যাই গিয়ে মানুষের পাশে থেকে সহযোগিতা করতে পারছি। আজ আমরা এসেছি। আপনারা মূলত মানুষের পাশে থেকে মানুষের সেবামূলক কাজ করে আপনারা সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মানুষের সঙ্গে সহযোগিতা করে আপনারা চলছেন। আপনাদের এই ধরনের সেবামূলক কাজের মধ্যে আর কি কি উপলব্ধি আপনাদের মধ্যে আছে? আমাদের তো আগামীতে আরো অনেক বড় স্কিম আছে। আপাতত আমাদের সামনে যে পর্যন্ত আমরা রেজাল্ট পাচ্ছি বা মানুষের সহযোগিতা যা আমরা পাচ্ছি, এই পর্যন্ত আমরা লকডাউন হওয়া থেকে নিয়ে অনেক মানুষকে সহযোগিতা করেছি, অনেক গ্রামে গেছি, অনেক জায়গায় গেছি, যেখানে দেখছি মানুষের মানে ক্ষতিগ্রস্ত, সেখান থেকে আমাদের কাছে ফোন আসলে আমরা সেখানেই আগে আমাদের ছেলেদেরকে নিয়ে, আমাদের সংগঠনের প্রেসিডেন্টকে নিয়ে আমরা সেখানে যাচ্ছি, গিয়ে সেখানে আমাদের নিজেদের ছেলেদেরকে নিয়ে আমরা তাদের হাতেই মাল তুলে দিচ্ছি। বলছি আজকে এই যে আপনারা এখানে এসছেন এই হাসনাবাদ ঘুনিপাল্লি গ্রামের দুস্থ অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন, এখানে মানুষদের মধ্যে এসে আপনারা কি বুঝতে পারছেন? আমরা বসিরহাটের মানুষ যে এখানে এসে যেটা অনুভব বা অনুধাবন করতে পারছি যে সত্যি যে এখানকার মানুষ খুবই বিপন্ন, সেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। আমার এই ভাইয়ের সহযোগিতায় আমরা তো এই গ্রাম চিনতাম না, জানতাম না এই গ্রামের মানুষের যে এত অসহায়, সেটা আমরা এই মানুষের ভাইয়ের সহযোগিতায় আমরা 4 বার মতো এই আশেপাশে গ্রামে এসেছি। সত্যি এখানকার মানুষকে দেখে আমরা খুব মর্মাহত হচ্ছি যে সরকারি কোনো দল এখানে সহযোগিতা করছেন কিনা। একটা ভাই বলছিলেন যে সরকারি কোনো প্রতিনিধি বা সরকারের তরফ থেকে এখনো তেমন কিছু তেরান আমরা পাইনি। ওই তো ভাই এখনো বলছে একটু ক্যামেরা দিয়ে ঘোরা সামনে এসে বলবেন। আপনারা সরকার থেকে কি কি সুবিধা পেয়েছেন? আমরা সরকার থেকে 3 দিন সুবিধা পেয়েছিলাম, পঞ্চায়েত থেকে তাও গিয়ে আমাদের ধরা করে মাল নিয়ে এসছে, নিয়ে আসতে হয়েছিল, আমি নিজে গিয়ে নিয়ে এসেছিলাম। কি কি দিয়েছিল? দিয়েছিল আমাদের, দিয়েছিল চাল, দিয়েছিল ডাল, দিয়েছিল আলু, দিয়েছিল পেঁয়াজ, দিয়েছিল শুকনো লঙ্কা, দিয়েছিল তেল, দিয়েছিল আর কোনো মালগহনা দেয়নি। আমরা নিজে গাড়ি টাকা দিয়ে মালগহনা কিনে আমরা নিজে গেছি। এখন যে বর্তমান আপনাদের পরিস্থিতি, এখন কি আপনারা সরকারকে কি বলতে চাইছেন? আমরা সরকারকে বলতে চাইছি আমাদের অনুদান দিলে খুব ভালো হয়, আমাদের দিচ্ছে না। কি ধরনের অনুদান? অনুদান আমাদের খাবার দাবার যেটা আমরা এতদিন পাইনি সেটা আমাদের চাইছি, আমাদের কেউ দেয়নি, আমরা সেটা চাই। আর তাবাদ এতটা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য হয়তো আমাদের কোনো মেম্বার বলো কেউ বলো আমাদের আজ পর্যন্ত এই পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি। মানে সব কোনো সরকারি সুযোগ সুবিধা আপনারা এখনো পর্যন্ত পাচ্ছি না? এমনি সরকারি যে সমস্ত ফর্ম বা ফিল আপ হচ্ছে বা সরকারি অনুদান, ঘর কিংবা আপনাদের খাবার যে সমস্ত গুলো, সেই সমস্ত বিষয়ে কোন প্রতিনিধি আপনাদের কাছে এখনো পর্যন্ত আছে? কিছু কিছু মানুষ নিয়েছে, কেরম যেরকম মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে যে মেম্বাররা দেখছে যে তার কার বাড়ি 5টা ভোট আছে, কার বাড়িতে নেই, এরকম দেখে দেখে কিছু কিছু নিচ্ছে, নিয়ে পুরোটা কাগজ নিচ্ছে, নিয়ে ওরা ওদের যেটা ভালো লাগছে সেটা দিচ্ছে, আর যেটা ভালো লাগছে না সেটা ওটা গোডাউন করে পাতলা চেপে দিচ্ছে। তো সেটা নিয়ে আপনারা কোনো প্রতিবাদ করছেন না? আমরা প্রতিবাদ করে আমাদের মতো আমাদের এখানে 5টা ছেলে আছি, আমরা যদি প্রতিবাদ করতে যাই আমরা 5টা ছেলে মার খেয়ে ফাউল হয়ে যাবো। এখানে আপনারা মূলত কি বুঝতে পারছেন? এই ত্রাণ নিয়ে রাজনীতি হচ্ছে? ত্রাণ নিয়ে রাজনীতি নয়, কিছু কিছু জায়গায় দেখতেছে রাজনীতি নাই, কিন্তু সমাজের মধ্যে মানে সমাজ বলতে সমাজ নিজেদের ভেতরে একটা আত্মসনের ভেতরে গন্ডগোল ঝামেলা বেঁধে যাচ্ছে, এটাই। অনেক ধন্যবাদ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রাফি মোল্লা। চালিয়ে এই জিনিসটা যেরকম ধরো আজকে একইরকম জিনিস আমার 700 লোক আছে, কেউ নিয়ে আসছে 200 লোকের আয়োজন, কেউ নিয়ে আসছে 150 লোকের আয়োজন, কেউ নিয়ে আসছে 300 লোকের থেকে 400 লোকের আয়োজন,
এবার সেটা আমরা ভাঙচুর করে নিজেরাই থেকে নিজেরা ছেলেরা একটা কন্ট্রোল করে আমরা নিজেরাই সেখানে দান করে দিচ্ছি। দেখ আজকে তুমি একটা পেয়েছো, এই অনুদান থেকে একটা ত্রিভুল পেয়েছো, পরের অনুদান থেকে একটা ত্রিভুল পাচ্ছ না, তার যে পাচ্ছে না তার সেই যে অনুদানটা আসছে সেই অনুদানটা তাকে দেওয়া হচ্ছে। এরকম একটা সিস্টেম করে আমরা পরিষেবা চালু করে রেখেছি আমাদের এই মাঠপাড়া হিদু মাস্টারপাড়া সঙ্গে। এখানকার মেম্বার রফিকুল মেম্বার সঙ্গে এটা দুটো বুথ আছে, দুটো বুথ রাস্তার এবার ওবার। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তার ডান সাইডে আছে আমাদের রফিকুল মেম্বার, বাম সাইডে আছে আমাদের সুনীল মেম্বার, পশ্চিমগুনি সুনীল মেম্বার, মধ্যমগুনি এক নম্বর নম্বর বুধির। ওনাকে আসেন এখানে, এখানে আসে ভোটের সময় আসে, তাছাড়া কোনো ভোটের ভোট হয়ে গেলে এখন আমাদেরকে চিনতে পারবে। এটাই আমাদের এখানকার পরিষেবা। এই পর্যন্ত পর্যন্ত হয়ে গেছে, এখন পর্যন্ত আজও পর্যন্ত বাড়ি এসেও দেখেও যায়নি যে আমরা কোন হালে আছি, কোন জায়গায় শিবিরে, কোন শিবিরে থাকবো, কি কোন স্কুলে গিয়ে আশ্রয় হবো। ঝড় থেকে এই পর্যন্ত আসলে পর্যন্ত আমাদের কোনো আশ্রয় এ করে আমরা নিজেরা থেকে থাকতে পারি। স্কুলটা আমরা নিজেরা থেকে আলোচনা করি, গ্রামের বাসিনা আমরা বলছি আমরা কি মরে যাবো, তোমরা কি চাও আমরা কি মরে যাই। তা তানারা বললো যে এক কাজ করো, তোমরা স্কুল করে দিচ্ছি, তোমরা আমাদের স্কুলে থাকো। সঙ্গে মেম্বারের কাছে গিয়ে দায়িত্ব বললাম যে আমাদের কোনো খাওয়া দাওয়ার কোনো অনুদান আসছে না, কি ব্যাপার, আমাদের কি খাওয়া দাওয়া হবে না। দেখলাম পঞ্চায়েত থেকে আমাদের দুটো খাবার দিল, তিন দিন খাবার দিল, চাল দিয়ে। লকডাউন হওয়া থেকে আমাদের এখানে অনুদান দিতে এসেছিল আমাদের বসিয়ার হুজুর বাড়ি থেকে, সাইবাবার ওখান থেকে। সাইবাবারা এসে আমাদের এখান থেকে শকুন্তলায় শিবির করেছিল, এখান থেকে ঘেরি করে অর্ধাক চক, এখান থেকে পশ্চিমগুনি, এখান থেকে ঘুনি বাসতলা, এখান থেকে নাইভের স্কুল, এখান থেকে মাঠপাড়া মাদাতলার বিল, এই দুটো জিনিস ওখানে শকুন্তলা রান্না করেছে। রান্না করা ওখান থেকে ওরা অনুদান দিয়ে এসছে, সবার বাড়িতে বাড়িতে দিয়ে এসছে, আমাদের বসিয়ার হুজুর বাড়ি থেকে, সাইবাবার ওখান থেকে। সেই সেই গ্রুপের মধ্যে গিয়ে আমিও একটা সদস্য ছিলেন, আমরাও দিয়ে আসছি সবাই খাটাখাটি করে। তখন আমাদের এই রাস্তায় জল ছিল কুমোর সমান করে, এখন কমিয়ে দিয়েছে। Thank you.